হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ বন্ধুরা এখন যে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে ভ্যাকেন্সিটি বার হয়েছে সেটি কিন্তু ছয়ই বাহিনীর ভ্যাকেন্সি অর্থাৎ তোমরা জানো যে আমাদের যে বাহিনী রয়েছে আর্মড ফোর্স রয়েছে সেন্ট্রাল আর্মড ফোর্সের মা সেন্ট্রাল আর্মড ফোর্সের আন্ডারে কিন্তু অনেকগুলো কিন্তু ফোর্স রয়েছে যেমন বিএসএফ রয়েছে সিআরপিএফ রয়েছে সিআইএসএফ রয়েছে আইটিবিপি রয়েছে আসাম রাইফেল রয়েছে এসএসবি রয়েছে এরকম বন্ধুরা এখন আপাতত তোমাদের ছটি বাহিনীতে তোমাদের ভ্যাকান্সি পার হয়েছে ওকে তো অবশ্যই ভিডিওটা দেখো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো তোমাদের যদি এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে তো অবশ্যই তোমরা আবেদন করো এবং সকলে কিন্তু হিউজ পরিমাণে তোমাদের ভ্যাকান্সি রয়েছে সকলে আবেদন করার চেষ্টা করো আমি সম্পূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কত হাইট যাওয়া হয়েছে কত কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বয়স সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমরা অনস্ক্রিন যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের এই ওয়েবসাইট তোমাদের ছিল কিন্তু এখন আপাতত তোমাদের এই ওয়েবসাইট কিন্তু ওল্ড হয়ে গিয়েছে অর্থাৎ কোনোরকমভাবে এই ওয়েবসাইটে কোনোরকম তোমরা কিন্তু নোটিফিকেশান আর দেখতে পাবে না তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ছাব্বিশে ফেব্রুয়ারি লাস্ট তোমাদের নোটিফিকেশন আপলোড করা হয়েছে এবং তোমাদের বাইশে ফেব্রুয়ারি কিন্তু বাইশে ফেব্রুয়ারি তোমাদের এসএসসির তরফ থেকে বন্ধুরা নতুন ওয়েবসাইট কিন্তু লঞ্চিং করা হয়েছে তারপর থেকে কিন্তু তোমাদের এই ওয়েবসাইট কিন্তু পুরোপুরিভাবে অফ করে দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে কিন্তু তোমরা নতুন ওয়েবসাইটে অনলাইন আবেদন করবে এবং নতুন ওয়েবসাইটে তোমরা কিন্তু যাবতীয় নোটিফিকেশান অ্যাডমিট কার্ড তার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস রেজাল্ট অ্যান্সার কি সব কিছু তোমরা কিন্তু নতুন ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে তো নতুন ওয়েবসাইট কি রয়েছে না রয়েছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এবং নোটিফিকেশান সমেত তোমাদেরকে কিন্তু ভ্যাকান্সি ডিটেলসও শেয়ার করে দিচ্ছি তোমরা অনেকক্ষণ দেখতে পাচ্ছ এস এসসি ডট নিক ডট ইন এটি তোমাদের ওল্ড ওয়েবসাইট হয়ে গিয়েছে এটি তোমাদের ওয়েবসাইট ছিল কিন্তু এখন তোমার তোমাদের ওল্ড হয়ে গিয়েছে তোমরা এবার থেকে গুগলে টাইপ করবে এসএসসি ডট গভ ডট ইন ওকে এটি কিন্তু তোমরা গুগলে এবার থেকে টাইপ করবে এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে এবং এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের নতুন ওয়েবসাইট এসএসসি ডট গভ ডট ইন অর্থাৎ এসএসসি ডট ডট ইন এবং এই ওয়েবসাইটেই তোমরা যখনই তোমরা লগ করবে এই যে তোমাদের এসএসসি ওল্ড ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে যখনই তোমরা ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের এসএসসি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে ওল্ড ওয়েবসাইটে আর যখনই তোমরা ব্যাগ চলে আসবে তখনই কিন্তু তোমরা নতুন ওয়েবসাইট দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের ওল্ড ওয়েবসাইটের মতন কিন্তু এখানে সব কিছু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা সরাসরি রেজিস্ট্রেশন বা লগ করে যেভাবে অ্যাপ্লিকেশন করতে সেভাবেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখান থেকে তুমি যদি নিউ ইউজার হয়ে থাকো তো এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশান এবং রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমার যদি রেজিস্ট্রেশন করা থাকে তো এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু লগ করতে পারবে সেম প্রসেস রয়েছে কোনো প্রসেসিং তোমাদের চেঞ্জ কিন্তু করা হয়নি তার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি নিচের দিকে যখনই তোমরা স্ক্রল করবে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের নোটিফিকেশানগুলো দেখতে পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এখানে দেখো তোমাদের অ্যাডমিট কার্ড লিঙ্ক রেজাল্ট লিঙ্ক অ্যান্সার কি লিঙ্ক অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমরা কিন্তু ক্যালেন্ডার দেখতে পেয়ে যাবে ওকে ক্যালেন্ডার কিন্তু একত্রে তোমাদের দেওয়া হয়েছে একের পর এক ক্যালেন্ডার কিন্তু ওখানে মেনশন করে দেওয়া হয়েছে তো এখানে নোটিশ বোর্ড তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড তোমাদের চার তারিখ চার মার্চ তোমরা দেখতে পাচ্ছ নোটিশ অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সামিনেশন টু এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানটাই তোমাদের ভ্যাকান্সির সি এপিএফ ভ্যাকান্সির নোটিফিকেশান তো এটি আমি ডাউনলোড করে তোমাদের সঙ্গে ভ্যাকান্সি ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশান তোমরা অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে বা টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়ার জন্য লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তাছাড়াও তোমরা টেলিগ্রামে যে সার্চ বার পেয়ে যাবে সেখানে আমাদের চ্যানেল সার্চ করলেই ফোর্টস অ্যাকাডেমি সার্চ করলেই কিন্তু আমাদের লোকযুক্ত চ্যানেল পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন হতে পারবে আমরা যে কোনো নোটিফিকেশান এবং অনেক তথ্য কিন্তু আমরা শেয়ার করে থাকি একবার তোমরা জয়েন হয়ে দেখতে পারো এবং এখানে তোমরা দেখো তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান চার তিন দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে এই ভ্যাকান্সি এবং আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখো লাস্ট ডেট পেমেন্ট উনত্রিশ তিন দু চব্বিশ তারিখ পর্যন্ত তুমি কিন্তু লাস্ট পেমেন্ট করতে পারবে তারপরে কিন্তু তুমি আর পেমেন্ট করতে পারবে না এবং তুমিও কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবে না আঠাশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে একদিন তোমাদেরকে এক্সট্রা সময় দেওয়া হয়েছে পেমেন্ট কাটার জন্য যদি তোমার পেমেন্ট কাটতে প্রবলেম হয় তাহলে উনত্রিশ তিন দু তারিখ পর্যন্ত কিন্তু পেমেন্ট তুমি সাকসেস করতে পারবে আর এখানে দেখো ইম্পর্ট্যান্ট ডেট যেটা যে তোমাদেরকে বলে দিচ্ছি যদি তোমাদের ফর্মে কোনো ভুল হয়ে যায় যদি ধরে নাও ফর্মে অ্যাপ্লিকেশান করার সময় যদি ভুল তুমি কিছু অ্যাপ্লিকেশান ভুল করে থাকো তাহলে তিরিশ তিন দু থেকে একত্রিশ তিন দু তারিখ পর্যন্ত তুমি কিন্তু সেটাকে কারেকশান করে নিতে পারবে এটি কিন্তু ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও তার সঙ্গে সঙ্গে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড যেটা সিবিই এক্সাম হবে সেটা কিন্তু নয় দশ তেরো এবং তেরোই মে অর্থাৎ নয় তারিখ দশ এবং তেরোই মে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান হতে চলেছে মার্চ মাস তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট এপ্রিল মাস বাদ দিয়ে তোমাদের মে মাসে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি সাব ইন্সপেক্টর জিডি যেটা অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ জিডি পোস্ট এবং সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল তোমাদের মূল স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো পে এবং এক লক্ষ বারো হাজার চারশো পার মান্থ কিন্তু স্যালারি তোমাদেরকে দেওয়া হবে সেম স্যালারি কিন্তু তোমাদের রয়েছে এখানে তোমাদের দিল্লি পুলিশও কিন্তু রয়েছে চাইলে তুমি দিল্লি পুলিশেও আবেদন করতে পারবো পারবে অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস অর্থাৎ এস এস সি জিডির যে ভ্যাক্যান্সি বার হয়ে থাকে সেইরকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় তোমাদেরকে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস প্রত্যেকটি তুমি কিন্তু ডিপার্টমেন্ট বা প্রত্যেকটি পোস্ট তুমি কিন্তু আলাদাভাবে ভালো করে চয়েস করতে পারবে এবং তোমার মার্ক হিসাবে কাট মার্ক হিসাবে তুমি কিন্তু সেই পোস্ট পেয়ে যাবে তো এখানে দেখো দিল্লি পুলিশের জন্য মেলের জন্য ভ্যাকান্সি তোমরা অনেক দেখতে পাচ্ছ একশো পঁচিশ খানা টোটাল ভ্যাকান্সি রয়েছে দিল্লি পুলিশ মেলের ক্ষেত্রে এক্ষেত্রে ইউআরএর জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দিয়ে দিয়ে দেওয়া হয়েছে ইউআরের জন্য ছাপ্পান্নখানা ভ্যাকান্সি ও বিসি রয়েছে তিরিশ খানা এসসি রয়েছে সতেরোখানা এস টি রয়েছে নখানা ইডাব্লিউএস তেরোখানা টোটাল একশো পঁচিশ খানা ভ্যাকান্সি কিন্তু রয়েছে এর ফাঁকে ফাঁকে কিন্তু তোমাদের এক্সার্ভিসম্যান তার সঙ্গে সঙ্গে এক্স সার্ভিসম্যান এ স্পেশাল ক্যাটাগরি রয়েছে এবং সকলের জন্য এখানে কিন্তু ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ সকলের জন্য ভ্যাকান্সি একশো একখানা ভ্যাকান্সি আমাদের সকলের জন্য আর বাকি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে বারোখানা এক্স সার্ভিসম্যান এ স্পেশাল ক্ষেত্রে পাঁচখানা এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে সাতখানা ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে আর ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ দিল্লি পুলিশের ফিমেলের ক্ষেত্রে একষট্টি খানা ভ্যাকান্সি ইউ আর ও বিসি এস সি এস টি ইডাব্লিউএস কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা একবার দেখে নেবে আমি নোটিফিকেশান টেলিগ্রামে দিয়ে দেবো আর এখানে দেখো বিএসএফের ক্ষেত্রে বিএসএফের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে আটশো বিরানব্বই খানা বিএসএফের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আটশো সাতচল্লিশ এবং ফিমেলের ক্ষেত্রে রয়েছে পঁয়তাল্লিশ খানা এখানে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো তুমি একবার ক্যাটাগরিটা দেখে নেবে এখানে আমি নোটিফিকেশানটা টেলিগ্রামে দিয়ে দেবো আমি সব কিছু তোমাদেরকে যদি ভিডিওর মাধ্যমে বলি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে আর এক্স সার্ভিস ম্যানের রয়েছে টেন পার্সেন্ট অর্থাৎ নব্বইটি ভ্যাকান্সি সিআইএসএফের জন্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পনেরোশো সাতানব্বই এক্স সার্ভিস ম্যানের জন্য তোমরা দেখতে পাচ্ছ টেন পার্সেন্ট ভ্যাকান্সি কিন্তু বরাদ্দ থাকবে সিআরপিএফের জন্য এক হাজার একশো বাহাত্তর আইটিপিপির জন্য দুশো আটাত্তর তার সঙ্গে সঙ্গে এসএসবি জন্য রয়েছে বাষট্টিখানা খানা টোটাল মেল ফিমেল উভয় মিলিয়ে তোমরা দেখতে পাচ্ছ চার হাজার একখানা রয়েছে এবং এক্স সার্ভিসম্যানের জন্য চারশো একখানা ভ্যাকান্সি রয়েছে মেলের জন্য তিন হাজার ছশো তিরানব্বই এবং ফিমেলের জন্য রয়েছে তিনশো আটখানা ভ্যাকান্সি ওকে এটি ছিল তোমাদের ভ্যাকান্সি ডিটেলস এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি এজ বয়েস বয়েস কিন্তু এক আট দু হাজার তেইশের হিসাবে তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তো এখানে বন্ধুরা তোমরা বয়েস দেখতে পাচ্ছ দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে এটি কিন্তু জেনারেল প্রার্থীর জন্য এবং এস সি এস টি হয়ে থাকলে পাঁচ বছর এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে তিন বছর বয়সে কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে এটি কিন্তু তোমাদের এজ বয়েস ওকে এখানে দেখতে পাচ্ছ এস সি হয়ে থাকলে পাঁচ বছর এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এক্স সার্ভিসম্যানরাও কিন্তু আলাদাভাবে বয়সে ছাড় পেয়ে যাবে সেটি কিন্তু আমি এখানে শেয়ার করছি না তোমরা একবার নোটিফিকেশানটা দেখে নেবে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশান ফিজ বন্ধুরা তোমাদেরকে কিন্তু একশো টাকা এখানে চার্জ দিতে হবে তুমি যদি ওমেন প্রার্থী হয়ে থাকো এবং এসসি টি হয়ে থাকো এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে কোনো চার্জ দিতে হবে না তুমি কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা কিন্তু এক্সামিনেশান তোমরা সেন্টার চয়েস করতে পারবে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তুমি যদি ইস্টার্ন রিজন থেকে বিলং করো যেমন এখানে তোমরা অনুষ্কান দেখতে পাচ্ছ উড়িষ্যা রয়েছে সিকিম ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি যদি বিলং করো তাহলে কলকাতা ভুবনেশ্বর তার সঙ্গে সঙ্গে রাঁচি তার সঙ্গে সঙ্গে তোমরা আরও সেন্টার পেয়ে যাবে শিলিগুড়ি রয়েছে কল্যাণী রয়েছে তার সঙ্গে সঙ্গে বর্ধমান রয়েছে তোমরা কিন্তু চয়েস করতে পারবে অর্থাৎ আমাদের রাজ্যের প্রার্থীরা আমাদের রাজ্যের বিভিন্ন সেন্টার তোমরা কিন্তু চয়েস করতে পারবে ত্রিপুরা বা আসাম থেকে যারা বিলং করছো তোমরা কিন্তু তোমাদের কাছের সেন্টার চয়েস করতে পারবে যখন তুমি এক্সাম সেন্টার চয়েস করবে তখন কিন্তু সেখানে দেখতে পেয়ে যাবে এবং সেই হিসাবে তুমি কিন্তু তোমার এক্সাম সেন্টার চয়েস করে নেবে এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এক্সামিনেশান পেপার ওয়ান প্রথমে এক্সাম হবে পেপার ওয়ানে তুমি যদি কোয়ালিফাই করো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি পিএসটি এবং পিইটি তোমাদের হবে তারপরে পিইটি পিএসটি কমপ্লিট করলে পেপার টু তোমাদের হবে তারপরে ডিটেল মেডিকেল এক্সামিনেশান ডিএমই হবে এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশান তোমরা কোয়ালিফাই করলে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে এবং ডিটেল্ড মেডিকেল এক্সামিনেশনের সময় তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এখানে দেখো পেপার অনেক জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স থাকবে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোয়েশ্চেন পঞ্চাশ মার্ক এবং জিআই থাকবে বা রিজনিং থাকবে পঞ্চাশটি পঞ্চাশ মার্ক তোমরা দেখতে পাচ্ছ কোয়েন্টিটিভ অ্যাপটিটিউড থাকবে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ মার্ক এবং ইংলিশ তোমরা ইংলিশ থাকবে তোমাদের পঞ্চাশটি কোয়েশ্চেন পঞ্চাশ মার্ক টোটাল কিন্তু দুই ঘন্টা তোমাদের সময় থাকবে পেপার টুতে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের ইংলিশ থাকবে দুশোটি দুশো মার্ক তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ দুই ঘন্টা তোমাদের সময় থাকবে এখানে বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিংও কিন্তু অনেকটাই কম জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আটটি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু এক নম্বরের মান দুই নম্বর কিন্তু কেটে নেওয়া হবে যেটি এসএসসিতে তোমাদের দেওয়া হয়েছে এনসিসি এ থাকলে টেন পার টেন মার্ক পাঁচ পার্সেন্ট এনসিসি এনসিসি সি থাকলে টেন মার্ক পাঁচ পার্সেন্ট এনসিসি বি থাকলে ছয় মার্ক তিন পার্সেন্ট এবং এনসিসি এ থাকলে কিন্তু চার মার্ক কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমার এনসিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন করা হবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে তোমরা একবার দেখে নেবে হাইট তোমরা দেখতে পাচ্ছ মেল সকলের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার আশি নর্মাল চেস্ট ফাইভ সেন্টিমিটার ফোলাতে হবে যারা গোর্খা গারোয়ালস রয়েছে কাশ্মীরি রয়েছে নর্থ ইস্ট থেকে বিলং করছে সিকিমের প্রার্থী তাদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি আশি নর্মাল চেস্ট ফাইভ সেন্টিমিটার ফোলাতে হবে তাছাড়াও যারা এসটি রয়েছে সকলের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার সাতাত্তর নর্মাল চেস্ট পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে ফিমেল ক্যান্ডিডেট একশো সাতান্ন সেন্টিমিটার কোনো চেস্ট লাগবে না ফিমেল যারা রয়েছে এবং গোর্খা গারওয়ালস কাশ্মীরি রয়েছে এবং যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে ফিল ফিমেল প্রার্থী নর্থ ইস্ট সিকিম থেকে বিলং করছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং যারা এসটি প্রার্থী এবং ফিমেল তাদের ক্ষেত্রে কিন্তু একশো চুয়ান্ন সেন্টিমিটার বন্ধুরা ওয়েট দেখো তোমাদেরকে বলে দিচ্ছি ওয়েট কতটা প্রয়োজন দেখো ওয়েট তোমাদের হাইট এবং বয়েস অনুসারে কিন্তু ওয়েট নিয়ে নেওয়া হবে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মিনিমাম যদি পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির মধ্যে যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনেক কোয়ালিফাই করে যাবে ওজনের ক্ষেত্রে তোমাদের চাপ নেবার কোনো প্রয়োজন নেই ওকে এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি মেলের ক্ষেত্রে পিইটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কী নেওয়া হবে তো এখানে দেখো তোমাদেরকে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একশো মিটার তোমাদেরকে রানিং করতে হবে ষোলো সেকেন্ড তোমাদেরকে সময় দেওয়া হবে দেন তোমাদেরকে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার রানিং করতে হবে ছয় পয়েন্ট তোমাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হবে সাড়ে ছয় মিনিট সময় দেওয়া হবে লং জাম্প তোমাদেরকে করতে হবে থ্রি মিটার তিনবার কিন্তু তোমাদেরকে সুযোগ দেওয়া হবে হাই জাম্প তোমাদেরকে ওয়ান পয়েন্ট টু মিটার তোমাদেরকে করতে হবে সেক্ষেত্রেও কিন্তু তিনবার সুযোগ পেয়ে যাবে লং জাম্প এবং হাই জাম্পে তোমরা কিন্তু তিনবার সুযোগ পাবে কিন্তু বাকি যে রান সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো সুযোগ পাবে না তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে শ্যুট শর্ট ফুট তোমাদেরকে করতে হবে তোমরা দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট ফাইভ মিটার এক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে তিনবার সুযোগ দেওয়া হবে ফিমেলের ক্ষেত্রে একশো মিটার রান আঠারো সেকেন্ড আটশো মিটার রান চার মিনিট লং জাম্প টু পয়েন্ট সেভেন মিটার তিনবার সুযোগ হাই জাম্প জিরো পয়েন্ট নাইন মিটার তিনবার সুযোগ কিন্তু এখানে দেওয়া হবে এটি কিন্তু তোমাদের পিইটি থাকবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেন তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বা মেডিকেল এক্সামিনেশান তোমাদের হবে মেডিকেলের যেগুলো তোমাদের চেক হওয়ার সেগুলো কিন্তু তোমাদের চেক হয়ে যাবে এইভাবে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে এখানে দেখো এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড পোস্টের জন্য কিন্তু এডুকেশান যে কোয়ালিফিকেশান সেটি কিন্তু ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে ওকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না এখানে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি লাস্টে তোমাদের ভ্যাকান্সির ডিটেলসের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমাদের লাস্ট পেজের দিকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং লাস্ট পেজে একদম লাস্টে যখন তোমরা চলে যাবে এখানে তোমাদের ফটো কেমন আপলোড করতে হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এরকম যে ফটো তোমরা প্রথমে যে ফটোটি দেখতে পাচ্ছ এইরকম ফটো তুমি যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার সঠিক ফটো আপলোড করেছো তোমার কিন্তু কোনো রকম ফর্ম রিজেক্ট হবে না আর বাকি যে তোমাদের এক্সাম্পল তোমাদের দেওয়া হয়েছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এরকম ফটো তোমরা যদি আপলোড করে থাকো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এরকম ফটো ক্যাপ ফোরে এরকম ধুঁধলা ফটো তার সঙ্গে সঙ্গে এরকম অপোজিটের দিকে তাকিয়ে ফটো এরকম ছোটো ফটো যদি তোমাদের ক্রপ করতে অসুবিধা হয়ে যায়নি ছোটো ফটো আপলোড করে দাও বা উল্টা ফটো এরকম তোমরা দেখতে পাচ্ছ চশমা পরে ফটো এরকম ফটো তুমি যদি আপলোড করো তাহলে তোমার ফর্মটি কিন্তু সরাসরি রিজেক্ট করে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে ফর্ম রিজেক্ট হবে শুধুমাত্র তিনটি কারণের জন্য যদি এরকম ফটো আপলোড করো সিগনেচার যদি ভুল আপলোড করে থাকো সিগনেচার সিগনেচারের মতন আপলোড করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যে ফিজ সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে কিন্তু সেটা সাকসেসফুল করাতে হবে এই তিনটি কারণে কিন্তু ফটো তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে থাকে নচেত কিন্তু ফর্ম রিজেক্ট হবে না অ্যাপ্লিকেশান করার সময় কত কেবি থেকে কত কেপি ফটো কত কেবি থেকে কত কেপি তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে সেটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করার সময় সেখানে মেনশন করা থাকবে সেই অনুসারে কিন্তু তোমাদেরকে ফটো সিগনেচার আপলোড করতে হবে তো এটি ছিল আপডেট ধন্যবাদ